দেখুন, এবার সুন্দরবনে কার্গোডুবি। 36 ঘন্টায় শুরু হয়নি উদ্ধার অভিযান। বাগেরহাট মংলা সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় পশুর চ্যানেলে কার্গো ডুবির 36 ঘন্টা পার হলেও উদ্ধার অভিযান শুরু হয়নি। সোমবার ভোরে বন্দরে পশুর চ্যানেলে সুন্দরবনের হাড়বাড়িয়ার 4 নম্বর অ্যাঙ্করেজে অবস্থানরত MV আতিকি SB নামক বিদেশি জাহাজ থেকে সিমেন্ট তৈরি কাঁচামাল বোঝাই করে যাওয়ার সময় কার্গোটি ডুবে যায়। সুন্দরবনে পশুর চ্যানেলে কার্গো ডুবার ঘটনা ও সুন্দরবনের ক্ষতি নিরূপণে খুলনা বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক হাবিবুল হক খানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার দুপুরে ডুবে যাওয়া এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি কার্গো ডুবে যাওয়ায় স্থানে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করেন। এ সময় পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম তাদের সঙ্গে ছিলেন। এদিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাপাই রেঞ্জের ACF মেহেদুজ্জামানকে প্রধান করে বন বিভাগের 3 সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার সকাল থেকেই সুন্দরবনের জল সম্পদ সহ জীববৈচিত্র্যের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেন। মংলা বন্দর হারবার মাস্টার কমান্ডার ওয়ালিউল্লাহ জানান, বন্দর কর্তৃপক্ষ কার্গোটি পশু চ্যানেল থেকে অপসারণের জন্য মালিক মনিরুজ্জামানকে 15 দিনের সময় বেঁধে দিয়েছে। অন্যথায় মংলা বন্দরের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।